সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো সবাই। আজকের অনার্স তৃতীয় বর্ষের ইকোলজি ক্লাসে তোমাদেরকে স্বাগত। চলো শুরুতে আমরা একটা ছবি দেখি। এই যে দেখতে পাচ্ছ পাথর, যেখানে কোনো গাছের চিহ্ন নাই। তারপরে দেখতে পাচ্ছ এখানে কিছু লাইকেন জাতীয় উদ্ভিদ, এরপরে দেখতে পাচ্ছ কিছু ছোট ছোট প্ল্যান্টস, তারপরে কিছু ঘাস জাতীয় বহুবর্ষজীবী উদ্ভিদ, তারপরে ঘাস জাতীয় উদ্ভিদ, কিছু শ্রাব এবং কিছু মাঝারি জাতের উদ্ভিদ, এরপরে অনেক লম্বা উঁচু। এইখানে পাথর, আর তার অদূরে এই যে অনেক উঁচু বনভূমি, বিষয়টা এমন নয়। বিষয়টা হচ্ছে এই যে পাথুরে পরিবেশটা, সেটা শত শত বছরের ধারাবাহিকতায় বনভূমিতে পরিণত হয়েছে। তাহলে নিশ্চয় অনুমান করতে পারছো আমরা আজকে কি নিয়ে আলোচনা করব। আমরা উদ্ভিদ ক্রমাগমন সম্পর্কে জানব। আজকের আলোচনায় আমরা বাংলার পাশাপাশি ইংরেজি টার্মিনোলজি গুলোও ব্যবহার করব, তাতে বিষয়বস্তু বুঝতে আমাদের সুবিধা হবে। তাহলে চলো শুরুতে আমরা প্ল্যান্ট সাকসেশনের সাকসেশন শব্দটি জানার চেষ্টা করি, কারণ এই শব্দটি নানা বিষয়ে নানা অর্থ বোঝায়। যেমন সাধারণভাবে এটা দ্বারা বোঝায় এ নাম্বার অফ পিপল অর থিংস অফ এ সিমিলার কাইন্ড ফলোইং ওয়ান আফটার অ্যানাদার। তার মানে একদল লোক বা একই ধরনের কিছু জিনিস পর্যায়ক্রমে একে অন্যকে অনুসরণ করা, অর্থাৎ একের পর এক ওই স্থানের স্থলাভিষিক্ত হবে। কিন্তু জিওলজিতে এটা অন্য অর্থ বোঝায়। আইনের ক্ষেত্রে আলাদা ব্যাখ্যা, ইকোলজির ক্ষেত্রে বোঝায় দি প্রসেস বাই হুইচ এ প্ল্যান্ট অর এনিম্যাল কমিউনিটি সাকসেসিভলি গিভস ওয়ে টু অ্যানাদার আনটিল স্টেবল ক্লাইমেক্স কন্ডিশন। অর্থাৎ এই শব্দটি দ্বারা বোঝাচ্ছে যদি উদ্ভিদ বা প্রাণী সম্প্রদায় একটার পর একটা কোনো একটা নির্দিষ্ট এলাকায় আগমন করে এবং ততক্ষণ আগমন করবে যতক্ষণ না পর্যন্ত এটা ক্লাইম্যাক্স অথবা চূড়ান্ত দশায় উত্তীর্ণ হয়। তাহলে বুঝতে পারছো সাধারণভাবে সাকসেশন দ্বারা যা বোঝায়, ইকোলজিতে সাকসেশন দ্বারা তা বোঝায় না। এখন ইকোলজিতে এই সাকসেশন শব্দটা কিভাবে আসলো সে বিষয়ে জানব। এই যে দেখতে পাচ্ছ একটা ছবি, কেউ কেউ হয়তো চিনতে পারছো উনি সর্বপ্রথম উদ্ভিদ বিজ্ঞানে সাকসেশন শব্দটি ব্যবহার করেন। কি নাম একটু জটিল আছে, ফরাসি শব্দ অ্যাডোলফি ডুরে ডি লা ম্যালি। আমরা ম্যালি বললেই উনাকে চিনি। দি ফ্রান্স নেচারালিস্ট ওয়াজ দ্য ফার্স্ট টু মেক ইউজ অফ ওয়ার্ড সাকসেশন কনসার্নিং দ্য ভেজিটেশন ডেভেলপমেন্ট আফটার ফরেস্ট ক্লিয়ার কাটিং। একটা বনভূমি কেটে পরিষ্কার করে ফেলার পর নতুন উদ্ভিজ্জ জন্মানোর যে প্রক্রিয়া, সে প্রক্রিয়াটাকে উনি সাকসেশন বলে উল্লেখ করেছিলেন। এবার চলো আরেকজন ভদ্রলোকের ছবি দেখ। এই যে দেখতে পাচ্ছ ওনার নাম হচ্ছে রেকনার হল্ট। এখন কেন ওনার ছবি দেখব আমরা? ওনার ছবি দেখব এই কারণে
তিনি সর্বপ্রথম প্ল্যান্ড সাকসেশনের ধাপগুলো খুব কাছ থেকে দীর্ঘ সময় ধরে স্টাডি করেন এবং প্ল্যান্ড সাকসেশনের সংজ্ঞা প্রদান করেন। র্যাগনার হাল্ট ওয়াজ দ্য ফার্স্ট টু পাবলিশ এ কম্প্রিহেন্সিভ স্টাডি অফ ইকোলজিক্যাল সাকসেশন অ্যাজ ইট ইজ টেকিং প্লেস ইন এ গিভেন রিজিয়ন। উনি সংজ্ঞা দিয়েছিলেন এইভাবে, পূর্বে উৎপত্তি লাভ করা বৃহৎ ও পথ নির্দেশকারী উদ্ভিদ সম্প্রদায় প্রাথমিক উদ্ভিদ সম্প্রদায় হিসেবে এদেরকে বলা যায় পায়োনিয়ার কমিউনিটিস। এই উদ্ভিদ সম্প্রদায় কালের পরিক্রমায় তুলনামূলকভাবে স্বল্প সংখ্যক কিন্তু আপাতস্থায়ী উদ্ভিদ সম্প্রদায়কে জায়গা ছেড়ে দেয়। তাহলে এখন তোমাদের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে, অগ্রণী বা পায়োনিয়ার কমিউনিটিস কি? যখন কোনো উদ্ভিদবিহীন এলাকায় প্রথম যে উদ্ভিদটার আগমন ঘটে অথবা যে উদ্ভিদ গোষ্ঠীর আগমন ঘটে সেটাকে বলা হয় পায়োনিয়ার কমিউনিটি। যেমন পাথুরে এলাকায় প্রথমে এই যে ক্রাস্টোস লাইকেনের আবির্ভাব ঘটে, পরে কালক্রমে ফোলিওস লাইকেন আসে, তারপর মস জাতীয় উদ্ভিদ। তাহলে এই যে ক্রাস্টোস লাইকেন, ফোলিওস লাইকেন কিংবা মস জাতীয় উদ্ভিদ, এরাই হচ্ছে পায়োনিয়ার প্ল্যান্ট কমিউনিটি। এবার আমরা একটা সংজ্ঞা দেখি, এটা সাধারণ সংজ্ঞা। কোনো উদ্ভিদবিহীন এলাকায় যে পদ্ধতিতে বিভিন্ন অবস্থায় উদ্ভিদ সম্প্রদায়ের পর্যায়ক্রমে আবির্ভাব ও বিলীন হওয়ার মাধ্যমে অবশেষে একটা স্থায়ী উদ্ভিদ সম্প্রদায় অর্থাৎ রিলেটিভলি স্টেবল, একদম জীববিজ্ঞানে অথবা ইকোলজিতে চূড়ান্ত স্থায়ী বলে কোনো কিছু নাই, রিলেটিভলি স্টেবল কমিউনিটি অরণ্যভূমি পর্যায়ে উপনীত হয়, তাকে প্ল্যান্ট সাকসেশন বা উদ্ভিদ ক্রমাগমন বলে। এই যে দেখো, ইপি অডাম ইউজিন প্লেসান্টস অর্ডার, এই যে ইপি অডামকে আমরা অন্যতম একজন পণ্ডিত ব্যক্তি হিসেবে জানি, তিনি অন্যতম একজন পণ্ডিত ইকোলজিস্ট। তিনি কি ডেফিনেশন দিয়েছিলেন? তিনি বলেছেন, প্ল্যান্ট সাকসেশন মে বি ডিফাইন্ড অ্যাজ এন অর্ডারলি প্রসেস অফ কমিউনিটি চেঞ্জ। তার মানে উদ্ভিদ ক্রমাগমন একটা ধারাবাহিক প্রক্রিয়া। কিসের ধারাবাহিক প্রক্রিয়া? উদ্ভিদ কমিউনিটি পরিবর্তনের। এই পরিবর্তনের ফলে পরিবেশের একই স্থানে এক উদ্ভিদ সম্প্রদায়ের স্থানে অন্য উদ্ভিদ দেখা যায়, অর্থাৎ যারা জায়গা ছেড়ে দেয় তাদের জায়গা অন্য উদ্ভিদ কমিউনিটি দখল করে। শুরুতে আমরা একটা ছবি দেখেছিলাম, এবার তাহলে ছবিটি এই ডেফিনেশনের সাথে মিল করে দেখো। এই যে পাথুরে এলাকা যেখানে কালক্রমে লাইকেন জাতীয় উদ্ভিদের উৎপত্তি হয়, যেখানে কালক্রমে ছোট ছোট একবর্ষজীবী উদ্ভিদের উৎপত্তি হয়, তার পরে হার্ব জাতীয় উদ্ভিদের আগমন ঘটে, তারপরে শ্রাব জাতীয় উদ্ভিদের আগমন ঘটে, তারপর বনভূমিতে পরিণত হয়। এই যে ঘটনা প্রবাহ, এটা ধীরে ধীরে চলতে থাকে একটা আপাতস্থায়ী বনভূমি প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত, হান্ড্রেডস অফ ইয়ার, এই শত শত বছর ধরে এই প্রক্রিয়া চলতে থাকে। এটা এমন নয় যে এই জায়গাটা পাশে এই জায়গাটা পাশে এটা পাশে এটা, বিষয়টা এমন নয়। এই জায়গাটাই ক্রমান্বয়ে এই বনভূমি হিসাবে পরিণত হয়েছে। বুঝতে পারছো আশা করছি? এবার আমরা দেখব এই যে বাস্তুতাত্ত্বিক ক্রমাগমন, এই ক্রমাগমন কিছু বৈশিষ্ট্য ফলো করে, কিছু বৈশিষ্ট্য দিয়ে বোঝা যায় এই বাস্তুতাত্ত্বিক ক্রমাগমনটা কিভাবে হয়। যেমন
উদ্ভিদ ও প্রাণীর মধ্যে একটা ক্রমাগত পরিবর্তন হয়। তাহলে কিভাবে ক্রমাগত পরিবর্তনটা হয়? ক্রমাগত পরিবর্তনটা হয় প্রজাতির সংখ্যা বৃদ্ধি ও জীবের বিভিন্ন প্রজাতির আগমনের মধ্য দিয়ে। বিভিন্ন প্রজাতির আগমন ঘটলে বায়োমাসের পরিমাণ বৃদ্ধি পায়। বায়োমাস কি? বায়োমাস হচ্ছে জীবভর বলি বাংলায় আমরা। কোন উদ্ভিদ বা প্রাণীর দেহে মোট শুষ্ক জীবজ পদার্থের পরিমাণটা, অর্থাৎ পানিবিহীন যে জীবজ পদার্থ সেটার পরিমাণকে বলা হয় বায়োমাস। স্বাভাবিকভাবে উদ্ভিদ ও প্রাণীর সংখ্যা বৃদ্ধি পেলে তাদের বায়োমাসও বৃদ্ধি পাবে এবং এর ফলে পরিবেশে জৈব পদার্থের পরিমাণও বৃদ্ধি পায়। কারণ কিছু প্রাণী এর মধ্যে মৃত্যু ঘটে এবং এই মৃত প্রাণী ওই এলাকার মাটিতে জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি করে। আবার যেই প্রাণীগুলি ওই অঞ্চলের সংখ্যায় বৃদ্ধি পায় তারাও কিছু জৈব পদার্থ নিঃসরণ করে। এইভাবে পরিবেশে জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি পায়। ট্রফিক লেভেলের সংখ্যা বৃদ্ধি পায়। ট্রফিক লেভেল কি তোমরা জানো? ইতিমধ্যে শক্তি স্তর, এই যে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের যে উৎপাদক, প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক, সর্বোচ্চ খাদক, বিয়োজক, এই যে এক একটা লেভেল, এই এক একটা লেভেলকে বলা হয় এক একটা ট্রফিক লেভেল। এই যে দেখতে পাচ্ছ প্রডিউসার, প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টার্সিয়ারি কনজিউমার, এগুলি এক একটা লেভেলের শক্তি ধারণ করে। এই শক্তি প্রডিউসার থেকে ক্রমান্বয়ে প্রাইমারি কনজিউমারে যায়, প্রাইমারি কনজিউমার থেকে সেকেন্ডারি কনজিউমার, এইভাবে ধীরে ধীরে যায় এবং অবশেষে সে বিয়োজক কর্তৃক মাটির সাথে মিশে গিয়ে সেই স্বাভাবিক শক্তি প্রবাহটার সাথেই একীভূত হয়ে যায়। সম্প্রদায় সমূহের নেট উৎপাদন ঘাটতি ঘটে। নেট উৎপাদন ঘাটতি কিভাবে ঘটে? তাহলে এই যে প্রডিউসার, এই প্রডিউসার তো ধীরে ধীরে এই কনজিউমারকে কিছু শক্তি ট্রান্সফার করে দিলে কমে যাচ্ছে, বিয়োজকের সংখ্যা বৃদ্ধি পায়। কারণ যখন কমিউনিটি একটার পর একটার আগমন ঘটে, ব্যাকটেরিয়া, ফাঞ্জাই, এই নানা ধরনের যে বিয়োজক হিসেবে যারা কাজ করে, এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের এখানে পোকামাকড়, ব্যাকটেরিয়া, এমিবা, এখানে বিভিন্ন ধরনের ফাঞ্জাই, এটার সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হবে। সরল খাদ্য শৃঙ্খল জটিল খাদ্য শৃঙ্খল দ্বারা প্রতিস্থাপিত। সরল খাদ্য শৃঙ্খল, এখানে সবুজ উদ্ভিদ মূল প্রডিউসার, ধরো ঘাস ফড়িং সবুজ উদ্ভিদকে খায়, ঘাস ফড়িংকে একটা ইঁদুর খাদ্য হিসেবে গ্রহণ করে, বনবিড়াল একটা ইঁদুর ধরতে পারে, এই বনবিড়ালটাকে আবার বাজ পাখি শিকার করতে পারে, আবার বাজ পাখির যদি মৃত্যু হয় তাহলে এই ডিকম্পোজার দ্বারা সেই মাটির সাথে মিশে গিয়ে আবার সেই মাটিস্থ সেই রাসায়নিক পদার্থ হিসেবে আবার প্রডিউসারের কাছে চলে যায়। এই যে শক্তির প্রবাহ, এটা একটা সরল রৈখিক প্রবাহ, এই জন্য এটাকে আমরা বলি সরল খাদ্য শৃঙ্খল। যখন ইকোলজিক্যাল ক্রমাগমন ঘটে, এই ক্রমাগমন ঘটার সময় এই সরল খাদ্য শৃঙ্খল কিন্তু থাকে না, এটা ধীরে ধীরে জটিল হয়। কিভাবে জটিল হয় তাহলে একটু দেখি। এতে দেখো এখানে দেখা যাচ্ছে যে এখানে একটা জলজ পরিবেশের সৃষ্টি হয়েছে। জলজ পরিবেশে জলজ উৎপাদক, জলজ প্রথম স্তরের খাদক, জলজ দ্বিতীয় স্তরের খাদক, তাহলে এইটাকেও এই যে বনবিড়াল শিকার করতে পারে। এই বনবিড়াল সরাসরি ইঁদুর যদি না পায় তাহলে সরাসরি ঘাস ফড়িংটাকে শিকার করে ফেলতে পারে, এই বাজ পাখিটা সরাসরি ইঁদুরকে শিকার করে ফেলে, এই বাজ পাখিটা সরাসরি বিড়ালটা শিকার করতে পারে। এইভাবে এই যে সরল শিকল এটা জটিল শিকলে পরিবর্তিত হয়েছে। তার মানে সরল খাদ্য শৃঙ্খল খাদ্য জালে পরিবর্তিত হয়ে যায়। এবার তাহলে আমরা উদ্ভিদ ক্রমাগমনের প্রকারভেদ সম্পর্কে জানব। উদ্ভিদ ক্রমাগমনের
প্রকারভেদ। উদ্ভিদ ক্রমাগমনকে দুই ভাগে ভাগ করা যায়, যথা প্রাথমিক ক্রমাগমন ও গৌণ ক্রমাগমন। কি দেখতে পাচ্ছ তোমরা? পাথুরে পরিবেশ যেখানে কোনো প্রাণের চিহ্ন নেই, তাই তো? আরেকটা ছবি দেখো, একটা এলাকা বালিয়াড়ি বলে, মরুভূমিতে এই ধরনের দৃশ্য দেখতে পাওয়া যায়। আরেকটা ছবি দেখো, দেখে অনেকটা মনে হচ্ছে আমাদের চেনা পরিচিত কোনো এলাকা। হ্যাঁ, আমাদের চেনা পরিচিত একটা নদী চরের ছবি। তাহলে এই যে ছবিগুলি দেখেছো তোমরা, এই ছবি থেকেই বুঝতে পারছো যে উদ্ভিদের কোন ধরনের অস্তিত্ববিহীন এলাকায় যখন নতুন উদ্ভিদের আগমন ঘটে তখন তাকে বলা হয় প্রাথমিক ক্রমাগমন। সংজ্ঞাটা দেখি, কোনো একটা উদ্ভিদবিহীন এলাকায় যদি প্রাথমিকভাবে উদ্ভিদের আগমন শুরু হয় তাকে প্রাথমিক ক্রমাগমন বলা হয়। আগের ছবিগুলির সাথে সংজ্ঞাটা তোমরা যদি রিলেট করো তাহলে তোমাদের কাছে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। এবার কি দেখতে পাচ্ছ এখানে? অগ্নিকাণ্ডের ছবি। এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের ছবি। 1988 সালে বিধ্বংসী অগ্নিকাণ্ডে এটার প্রায় 3,237 বর্গ কিলোমিটার এলাকা পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। এইরকম একদম দাঁড়ানো গাছগুলি কয়লাতে পরিণত হয়ে গেছে, ঘাসের চিহ্ন মাত্র নাই। এটা পরের বছরের ছবি, এখানে মরা গাছপালাগুলি দেখতে পাচ্ছ তোমরা, কিন্তু তার নিচে ছোট ছোট ঘাস এবং ঘাসে অনেক জায়গায় ফুলও ফুটেছে। এই ছবিটা অগ্নিকাণ্ডের 10 বছর পরের ছবি, মরা গাছ তখনও দেখা যাচ্ছে, এই দেখো, কিন্তু আবার নতুন পাইন গাছের উৎপত্তি হচ্ছে, অনেকটা বেড়ে উঠেছে, তাই না? আরেকটা ছবি দেখো, এটা 20 বছর পরের ছবি, তখনও মরা গাছগুলির চিহ্ন পড়ে আছে, অবশেষ তখনও আছে, কিন্তু বনভূমি অনেকটা অগ্রসর হয়েছে, অনেক গাছ তখন অনেক বড় হয়ে গেছে। তাহলে এর দ্বারা তোমরা কি বুঝতে পারছো? এর দ্বারা এই বোঝা যায় যে কোনো কারণে কোনো একটা বনভূমি যদি ধ্বংস হয়ে যায় সেই এলাকায় আবার নতুন উদ্ভিদের আগমন, ওটাকে গৌণ ক্রমাগমন বা সেকেন্ডারি সাকসেশন বলা হয়। যে স্থানে কোনো এক সময় উদ্ভিদ ছিল সেখানে এ ধরনের ক্রমাগমন দেখা যায়। পরিবেশে আবহাওয়ার কারণে বা অন্য কোনো কারণে যে সমস্ত উদ্ভিদ ছিল সেগুলো যদি মারা যায় তখন ওই এলাকা উদ্ভিদ শূন্য হয়ে পড়ে। এই পুরাতন পরিবেশে যখন উদ্ভিদ সম্প্রদায় পুনরায় জন্মে এবং ক্রমাগমন শুরু হয় তখন তাকে গৌণ ক্রমাগমন বলে। এ ধরনের একটা ঘটনা বাংলাদেশেও ঘটেছিল 1997 সালে। এটা একটা বিধ্বংসী অগ্নিকাণ্ডের ছবি, এটা মৌলভীবাজারের মাগুরচড়া গ্যাস ক্ষেত্রে গ্যাস কূপ খননের সময় দুর্ঘটনাজনিত কারণে অগ্নিকাণ্ড ঘটে এবং তাতে প্রায় 87.5 একর বনভূমি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। কিন্তু সেই এলাকায়ও পরবর্তীতে ধীরে ধীরে উদ্ভিদের ক্রমাগমন ঘটে। একটা ছবি দেখো, এটা হচ্ছে অগ্নিকাণ্ডের প্রায় 18 বছর পরের ছবি। এই যে দেখতে পাচ্ছ, এখানে আবার ধীরে ধীরে উদ্ভিদের বিকাশ এবং বৃদ্ধি শুরু হয়েছে। কাজেই আমরা নিশ্চয় এখন প্রাথমিক ক্রমাগমন ও গৌণ ক্রমাগমনের মধ্যে এটা পার্থক্য করতে পারব। চলো এবার আমরা একটু পার্থক্যগুলি পাশাপাশি দেখি। প্রাথমিক ক্রমাগমন প্রাণবিহীন পরিবেশ থেকে শুরু হয়, আর গৌণ ক্রমাগমন কোনো কারণে উদ্ভিদ শূন্য হয়ে পড়া পরিবেশ থেকে শুরু হয়, মাটিবিহীন পরিবেশ থেকে শুরু হয়। এই যে তোমরা ছবি দেখেছো, নতুন চর যেখানে জেগেছে
সেখানে মাটি ছিল না, তাহলে মাটিবিহীন আর এটা বিদ্যমান মাটি থেকে শুরু হয়। প্রাথমিক ক্রমাগমন, নতুন এলাকায় উদ্ভিদের আগমন শুরু হয়। আর গৌণ ক্রমাগমনের বেলায় পুরাতন পরিবেশে উদ্ভিদ সম্প্রদায়ের পুনরায় আগমন। শুরু হয়। মস, লাইকেন ইত্যাদি প্রাথমিক ক্রমাগমনের পায়োনিয়ার প্ল্যান্ট কমিউনিটি, যেটা নিয়ে আমি শুরুতে ব্যাখ্যা করেছি। মাটিতে বিদ্যমান পূর্বের স্পোর, বীজ ও উদ্ভিদাংশ থেকে পুনরায় জন্ম, যেভাবে আগুন লাগা ইয়েলোস্টোন ফরেস্টে আবার নতুন গাছ জন্মেছে, কারণ কি, তার মাটিতে যে বীজ ছিল সেটা পুনরায় জার্মিনেট করেছে। বায়োমাস ও সঞ্চিত জৈব পদার্থের পরিমাণ কম থাকে, যেহেতু নতুন মাটিতেই এই ক্রমাগমন ঘটে, সেহেতু বায়োমাস এবং সঞ্চিত জৈব যৌগের পরিমাণ কম থাকাটা স্বাভাবিক। গৌণ ক্রমাগমনের ক্ষেত্রে বায়োমাস এবং মাটিতে সঞ্চিত জৈব যৌগের পরিমাণ বেশি থাকে, কারণ পূর্ব সৃষ্ট বনভূমি ধ্বংস হয়ে যাওয়ার কারণে এই মাটিতে স্বাভাবিকভাবেই জৈব যৌগের পরিমাণ এবং বায়োমাসের পরিমাণ বেশি থাকবে। আমরা এতটুকু যা আলোচনা করলাম সেখান থেকে প্রাথমিক ক্রমাগমন ও গৌণ ক্রমাগমনের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটা নিশ্চয়ই তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। এবার চলো আমরা উদ্ভিদ ক্রমাগমনের প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করব। এই যে উদ্ভিদ ক্রমাগমন প্রক্রিয়া, এটা বছরের পর বছর একটা ধারাবাহিক প্রক্রিয়ার অংশ। বিভিন্ন ধাপে এই প্রক্রিয়া অগ্রসর হয়। প্রথম ধাপটা হচ্ছে অভিপ্রয়ান। অনেক বাংলা বইতে হয়তো অভিপ্রায়ণ কথাটা লেখা আছে, কিন্তু অভিপ্রয়াণ শব্দটাই হচ্ছে সঠিক। ইংরেজিতে যেটাকে বলে মাইগ্রেশন, এ মাইগ্রেশন শব্দের অর্থ হচ্ছে দেশান্তরী হওয়া। এই দেশান্তরী হওয়ার কাজটা নানা কারণে হতে পারে। এবার আমরা নানা ধরনের অভিপ্রয়ানের কৌশল দেখ। এই যে দেখতে পাচ্ছ, এটা অ্যাস্টারেসি ফ্যামিলির একটা উদ্ভিদ। এই ধরনের উদ্ভিদের একটা সুবিধা হলো এদের বীজের সাথে এই যে পেপাস, ফুঙের মতো অংশ লাগানো থাকে, এটাকে বলে পেপাস। এই পেপাস যখন বাতাসের সংস্পর্শে আসে তখন এটা ঘুরতে থাকে প্রফেলারের মতো, এবং বাতাসের গতিবেগকে কাজে লাগিয়ে মাইলের পর মাইল এরা চলে যেতে পারে। এইভাবে তারা পৃথিবীর এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে চলে যায়। এটা একটা শাল গাছের ছবি। শাল গাছে যখন বীজ ধরে তখন পাতাগুলি ঝরে যায়। এদের এই পাখনা আছে, ডানা আছে। শীতের মৌসুমে শেষের দিকে যদি আমাদের শাল ফরেস্টে যাও তাহলে দেখতে পাবে এই বীজগুলি উড়ে 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 অনেক দূর পর্যন্ত চলে যায়। তাহলে আমরা বুঝতে পারছি বাতাসের মাধ্যমে বীজ এক জায়গা থেকে অন্য জায়গায় দেশান্তরী হতে পারে বা বীজের মাইগ্রেশন হতে পারে। একটা নারিকেল পানিতে ভাসছে, এই যে অদূরে নারিকেল গাছের বিশাল, এই যে নারিকেল পানিতে ভেসে ভেসে হাজার হাজার কিলোমিটার চলে যেতে পারে, এক মহাদেশ থেকে আরেক মহাদেশে চলে যেতে পারে। এই যে দেখতে পাচ্ছ, এটা একটা পদ্ম ফুলের গাছ। পদ্ম ফুলের বীজ পানিতে ভেসে ভেসে এক স্থান থেকে আরেক স্থানে, এক দেশ থেকে আরেক দেশে চলে যেতে পারে। একটা বীজের উপর এক ফোঁটা পানি পড়ার সাথে সাথে বীজটা সজোরে ফেটে যাচ্ছে এবং এদিকে ওদিকে বীজ ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এটাও উদ্ভিদ অভিপ্রয়ানের একটা কৌশল। একটা পপি গাছের ছবি। এই ধরনের উদ্ভিদও একই কৌশল কাজে লাগে, অর্থাৎ বার্স্ট বা বিস্ফোরিত হয়ে বীজ বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে এবং মাইগ্রেট করতে পারে। কি দেখতে পাচ্ছ, একটা পাখি তার ঠোঁটে একটা ফল নিয়ে আছে,
এই ফলটা সে খেয়ে ফেলতে পারে, অথবা সে বুকে করে অন্য জায়গায় নিয়ে যেতে পারে। খেয়ে ফেললে তার বিষ্ঠার মাধ্যমে বিষটা যেই জায়গায় পড়বে সেই জায়গায় এই বিষটা প্রপাগেট বা মাইগ্রেটেড হয়ে যেতে পারে। এই যে দেখো, এই যে পাখিটা, এই পাখিটা এই বীজটা অথবা ফলটা তার সন্নিহিত এলাকায় আনতে পারে, অদূরে আনতে পারে, তারও দূরে কোনো জায়গায় নিয়ে যেতে পারে এবং আরো দূরে নিয়ে যেতে পারে, পাহাড়ের কোনো ফাটলের গায়ে ভবিষ্যতের ব্যবহারের জন্য রাখতে পারে। এইভাবে এক দেশ থেকে আরেক দেশে পাখির মাধ্যমে, প্রাণীর মাধ্যমে বীজ বা উদ্ভিদ মাইগ্রেট করতে পারে। কি দেখতে পাচ্ছ? দুটা পিঁপড়ে, একটা বল, এটা ডাং বল বলে, কোন একটা প্রাণীর মলকে তারা ধীরে 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 গোল করার মাধ্যমে, রোলিং এর মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। এবং এর মাধ্যমে প্রাণীর বিষ্ঠার সাথে লেগে থাকা বীজ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে। এ ধরনের আরো নানা কৌশল আছে। এই যে কাঠবিড়ালি কোনো একটা ফল খেয়ে বীজ ফেলতে পারে অথবা আরেক জায়গায় নিয়ে যেতে পারে। আর মানুষের কথা তো নাই বা বললাম, মানুষ তার নিজের প্রয়োজনে উদ্ভিদ কিংবা উদ্ভিদাংশ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় এবং এইভাবে বীজ বা উদ্ভিদ মাইগ্রেট করতে পারে। প্রতিষ্ঠা, ইসিসিস, যে প্রক্রিয়ায় নতুন পরিবেশে কোনো উদ্ভিদ বা প্রাণী প্রতিষ্ঠা লাভ করে তাকে ইসিসিস বা প্রতিষ্ঠা। এখন কিভাবে প্রতিষ্ঠা লাভ করে? নতুন একটা পরিবেশে যখন একটা উদ্ভিদ আসে, সে যখন জার্মিনেট করে, সে নানা কারণে মাঝপথে তার মৃত্যু হতে পারে, তাহলে কিন্তু সে পরবর্তী বংশধর তৈরি করতে পারবে না। কিন্তু সে যদি ওই পরিবেশের সাথে লড়াই করে করে টিকে যায়, তাহলে নতুন বংশধর তৈরি করতে পারে। এটাই বলে প্রতিষ্ঠা বা ইসিসিস। এই জন্যই বলা হয় প্রজনন পর্যায়ে উন্নীত হলেই উদ্ভিদ বা প্রাণীর প্রতিষ্ঠা লাভের সূচনা হয়। একটা ছবি দেখো, এই যে এখানে অনেকগুলি ছোট ছোট উদ্ভিদের চারা, কিন্তু এইখানে সব উদ্ভিদ পরিবেশের সাথে লড়াই করে টিকে না থাকতে পারে। শুধু টিকে থাকলে হবে না, তাকে পরবর্তী বংশধর তৈরি করার সুযোগ পেতে হবে এবং সেই পর্যায় পর্যন্ত উত্তীর্ণ হতে হবে, তখনই তাকে প্রতিষ্ঠা বা ইসিসিস বলতে পারবে। ওই যে অনেকগুলি উদ্ভিদের মধ্যে এইটাই আপাতত তার প্রতিষ্ঠা লাভ করার কাছাকাছি পর্যায়ে পৌঁছে গেছে। এবার আসো একত্রীকরণ। তাহলে একত্রীকরণ কি? একটা উদ্ভিদ গোষ্ঠীর মাইগ্রেশন হলো একটা নতুন এলাকায়, তারপর তার প্রতিষ্ঠা হলো। প্রতিষ্ঠা হলে পরে সে প্রজনন পর্যায়ে উন্নীত হওয়ার পর উদ্ভিদগুলি প্রজননের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি ঘটিয়ে পরস্পরের কাছে আসে। একটা উদ্ভিদ থেকে অনেকগুলি উদ্ভিদ উৎপন্ন হলো এবং এই উদ্ভিদগুলি কাছাকাছি জায়গায় দলবদ্ধ হয়ে থাকলো। এটাই হচ্ছে একত্রীকরণ বা এগ্রিগেশন। এর পরের ধাপ অনুপ্রবেশ। যখন কোনো এলাকায় উদ্ভিদের সংখ্যা বেড়ে যায়, তখন তারা নিজেদের এলাকা ছেড়ে অন্য এলাকায় প্রভাব বিস্তার করা শুরু করে। প্রতিষ্ঠা লাভ ও একত্রীকরণের পর টিকে থাকা ও প্রভাব বিস্তারকারী উদ্ভিদগুলি পারিপার্শ্বিক অঞ্চলে বিস্তার করে। এই ঘটনাকে বলা হয় অনুপ্রবেশ। অনুপ্রবেশ হলে প্রতিযোগিতা শুরু হয়। একটা ছবি দেখি আমরা, এই যে দুটা সম্বর হরিণ পরস্পরের সাথে মারামারি করছে। এই ছবিটা দেওয়ার একটা কারণ আছে, একই জাতের দুটা প্রাণী পরস্পরের সাথে প্রতিযোগিতা করছে। এইটাকে বলা হয় অন্তঃপ্রজাতি প্রতিযোগিতা। প্রতিযোগিতা দু ধরনের হতে পারে, হচ্ছে অন্তঃপ্রজাতি প্রতিযোগিতা, নিজেদের মধ্যে যখন লড়াই করে। এই যে দেখো সিংহ, হায়না আর হরিণ, এই হরিণটাকে খাবার হিসেবে পাওয়ার জন্য সিংহের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে হায়না। এটাকে বলা হয় আন্তঃপ্রজাতি কম্পিটিশন বা আন্তঃপ্রজাতি প্রতিযোগিতা। উদ্ভিদ ক্রমাগমনের ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটতে থাকে, যদিও এই প্রতিযোগিতাটা এই যে দুটা প্রাণীর মাধ্যমে তোমরা যেটা দেখেছো ঠিক সেই রকম নয়।
সরাসরি সংঘর্ষে না গেলেও উদ্ভিদও এক ধরনের প্রতিযোগিতা করে। এটা আমাদের অনেকটা 100 মিটার দৌড় প্রতিযোগিতার মতো। এই যে দেখো, এখানে মস, এখানে ফোলিওস লাইকেন, এখানে ফ্রুটিকোস লাইকেন, কার আগে কে বেড়ে উঠবে এটার একটা প্রতিযোগিতায় লিপ্ত। এটা এঞ্জিওস্পার্ম বা সবজি উদ্ভিদের মধ্যে আরো সহজে বোঝা যায়। এই যে দেখতে পাচ্ছ, অনেকগুলি উদ্ভিদ একে অন্যের সাথে পাল্লা দিয়ে বেড়ে ওঠার চেষ্টা করছে, এক একজন এক এক ভাবে বেড়ে ওঠার চেষ্টা করে। এই যে দেখতে পাচ্ছ, আকর্ষীর মাধ্যমে সূর্যালোক পাওয়ার জন্য কিভাবে এক একটা লতা উপরের দিকে উঠে আসার জন্য প্রাণান্তকর চেষ্টা করছে। প্রতিযোগিতার ফলে ওই পরিবেশে এক ধরনের পারিপার্শ্বিক পরিবেশের আন্তঃক্রিয়া দ্বারা যে পরিবেশগত পরিবর্তন ঘটে এটাকে বলা হয় প্রতিক্রিয়া। এই প্রতিক্রিয়া মাটির নিচে হতে পারে, আবার মাটির উপরে হতে পারে। এই যে ছবিটা দেখো, নানা ধরনের মাইক্রোবস, কিছু উদ্ভিদটার মূলজ এলাকাটা বিস্তারের কারণে এখানে নানা ধরনের মাইক্রোবিয়াল কমিউনিটির আগমন ঘটে এবং এই উদ্ভিদের সাথে তারা মিথস্ক্রিয়া করছে, এবং এই মিথস্ক্রিয়ার ফলে এই এলাকায় মাটিস্থ নানা ধরনের প্রতিক্রিয়া হয় এবং মাটির গুণাগুণ পরিবর্তিত হয়। শুধু মাটির গুণাগুণ পরিবর্তনের মধ্য দিয়ে এই প্রতিক্রিয়া থেমে থাকে না, এটা এই যে বায়ুমণ্ডলেও তার প্রভাব বিস্তার করে। এই ছবিটা দেখো, এই যে যখন গাছপালা বৃদ্ধি পায় তখন তার সন্নিহিত এলাকায় আপেক্ষিক আর্দ্রতাও বাড়ে, বৃষ্টিপাতও বাড়ে, স্বাভাবিকভাবে ওখানকার জলবায়ুতে একটা পরিবর্তন দেখা দেয়। এই পরিবর্তনকে আমরা একসাথে বলি প্রতিক্রিয়া বা রিয়েকশন। এইভাবে ধীরে ধীরে আপাতভাবে একটা স্থায়ী উদ্ভিদ সম্প্রদায়ের সূত্রপাত হয়, পরিবেশের গতিময়তার পরিবর্তন ঘটে এবং অপেক্ষাকৃত ভারসাম্যপূর্ণ অবস্থা তৈরি। ছবিটা দেখলে বুঝতে পারবা, এই যে ক্রমাগত পরিবর্তন একটা মোটামুটি সাম্যাবস্থা তৈরি হয়েছে। এই সাম্যাবস্থায় আসলে উদ্ভিদের ক্রম পরিবর্তনটা অনেকটা ধীরে হয়ে যায় এবং এই অবস্থা অনেক দিন স্থায়ী হয়, আর এই স্থায়ী অবস্থাটাকে বলা হয় চূড়ান্ত দশা বা ক্লাইম্যাক্স কন্ডিশন। চূড়ান্ত দশার উদ্ভিদরাজি কিছু বৈশিষ্ট্য বহন করে। উদ্ভিজ্জ বিকাশের সর্বশেষ ধাপের উদ্ভিদরাজি পরিবেশের বিভিন্ন উপাদানের প্রতি সহনশীল। পরিবেশের বিভিন্ন উপাদানের পরিবর্তনের কারণে বিকশিত উদ্ভিদ গোষ্ঠী সহজেই প্রভাবিত হয় না। এই দশার উদ্ভিদরাজির প্রজাতি বৈচিত্র্য অধিক এবং শৃঙ্খল জটিল, কারণ এই দশায় নানা ধরনের উদ্ভিদের সমন্বয় ঘটে এবং স্বাভাবিকভাবে তার খাদ্য শৃঙ্খল জটিল হয়ে যায়। এই দশার কোনো একক উদ্ভিদ ওই প্রজাতির অন্য উদ্ভিদ দ্বারা প্রতিস্থাপিত, ফলে একটা সাম্যাবস্থা বিরাজ করে। কোনো একটা উদ্ভিদ মরে গেলে ওই প্রজাতিরই অন্য একটা উদ্ভিদের ওইখানে আগমন হয়, এইভাবে একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন বা সাম্যাবস্থা তৈরি হয়। এই চূড়ান্ত দশাকে কোনো একটা অঞ্চলের জলবায়ুর অবস্থার নির্দেশকও বলা যায়। অর্থাৎ কোনো একটা এলাকার বিকশিত বনভূমির অবস্থা পর্যালোচনা করে ওই এলাকার জলবায়ু সম্পর্কে ধারণা করা যায়। তাহলে চলো আমরা এক ঝলকে পুরো প্রক্রিয়াটা দেখে নিই, যে মাইগ্রেশন, থিসিস, এগ্রিগেশন, ইনভেশন, কম্পিটিশন, রিয়েকশন, স্টেবিলাইজেশন এন্ড ক্লাইমেক্স। এইটাই হচ্ছে উদ্ভিদ ক্রমাগমনের প্রক্রিয়া বা প্রসেস অফ প্ল্যান্ট সাকসেশন। এই আলোচনা যদি ঠিক মতো বুঝতে পারি তাহলে আমরা কিছু প্রশ্নের উত্তর দিতে পারবো। এবার আমরা প্রশ্নগুলির উত্তর খোঁজার চেষ্টা করি। উদ্ভিদ ক্রমাগমন কাকে বলে? মাটিবিহীন পরিবেশে কোন ধরনের ক্রমাগমন দেখা যায়? সরল খাদ্য শৃঙ্খল কিভাবে খাদ্যজালে পরিণত হয়? অভিপ্রয়ান কাকে বলে? উদ্ভিদের অভিপ্রয়ান কৌশল ব্যাখ্যা করো। অন্তঃপ্রজাতি প্রতিযোগিতা কি? প্রতিষ্ঠা কাকে বলে? পায়োনিয়ার উদ্ভিদ কাকে বলে? উদ্ভিদ ক্রমাগমনের প্রক্রিয়া বর্ণনা করো। আশা করছি আজকের আলোচনা থেকে তোমরা উদ্ভিদ ক্রমাগমন কি,
এর বৈশিষ্ট্য সমূহ কি কি, উদ্ভিদ ক্রমাগমনের প্রকারভেদ কি এবং উদ্ভিদ ক্রমাগমন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে সক্ষম হলে। আজ এ পর্যন্ত, পরবর্তী ক্লাসে আমরা হাইড্রোসেরি এবং জেরোসেরি সম্পর্কে জানার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।